পলাশির ডাঙ্গায় 8 নং ওয়ার্ড উন্নয়ন ও পরিকল্পনা সভা জনসমুদ্রে পরিণত। শেখ হাসিনার দর্শন বাংলাদেশের উন্নয়ন, উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূল মন্ত্র। পলাশ উপজেলা ডাঙ্গা ইউনিয়ন পরিষদের হাসানহাটা ঈদগাঁও সংলগ্ন তৃতীয় স্থানীয় সরকার সাপোর্ট প্রজেক্ট LGSP3 এর আওতায় ডাঙ্গা ইউনিয়নের 8 নং ওয়ার্ডের উন্নয়ন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ও ডাঙ্গা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব সাবিরুল হাই। এ সময় বক্তব্য রাখেন ডাঙ্গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজউদ্দিন। উন্নয়নের কথা আপনারা কিছু আংশিকভাবে শুনছেন এবং উন্নয়নের কর্মধারা ইতিমধ্যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এগুলি মুখের কথা নয়, মুক্তচোখ কথা নয়, বাস্তব কথা। আমাদের চেয়ারম্যান সাহেবের অক্লান্ত পরিশ্রমে ম্যান টু ম্যান, ডোর টু ডোর, গ্রাম টু গ্রাম প্রত্যেকটা আনাচে কানাচে উন্নয়নের ছোঁয়া লাগিয়েছে। আমরা আগামী দিনে আমাদের চেয়ারম্যান সাহেবকে আবারও নির্বাচিত করব। আমরা এটা ভুলে যাই নাই, এই এলাকায় অনেক মানুষের বাড়ি ঘর টিনের বেড়াটেরা কমে খান খান করেছে, টিভি ফ্রিজ ভাঙিয়ে চুরমার করছে, তারা কারা তাদেরকে আমরা সবাই চিহ্নিত করি এবং আমরা সবাই জানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জনাব সালাম মেম্বার, ডাঙ্গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজউদ্দিন, ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম রানা, ডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক খুরশেদ আলম সেলিম, ডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার, 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক SM শাহীন। এই সময় আরও বক্তব্য রাখেন ডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন। আমি আজকে একটু ভিন্ন ধারায় কথা বলতে চাই, ভিন্ন ধারায় কথা বলতে চাই এর জন্যে আপনারা 2008 সালে যখন আমাদের প্রিয় নেতা নির্বাচিত হয়েছে তার পূর্বের কিছু সময়ের কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। যে পূর্ব সময়ে এই হাসানহাটার প্রত্যেকটা ঘরে 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 ভাঙচুর হয়েছে, ঘরে ঘরে লুটপাট হয়েছে। আপনাদেরকে মনে রাখতে হবে কাদের নেতৃত্বে এই আপনাদেরকে লুটপাট করা হয়েছিল। আপনারা যদি আজকে এই কথা ভুলে যান তাহলে আবার আপনাদের আপনাদের সন্তান অনিরাপদ হবে, আপনাদের ঘর অনিরাপদ হবে, আপনাদের সম্পদ অনিরাপদ হবে। আপনাদেরকে বিশ্বাস করতে হবে আজহার ডাক্তার আনোয়ার স্টাফ খান দিলীপের নেতৃত্বে আপনারা একটা শান্তিপ্রিয় 8 নং ওয়ার্ডে একটি শান্তিপ্রিয় বসবাসযোগ্য নাগরিক বসবাসযোগ্য গ্রাম হিসাবে আপনারা পেয়েছেন। সভায় সভাপতিত্ব করেন 8 নং ওয়ার্ড ইউপি সদস্য জনাব জামাল উদ্দিন মেম্বার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মা বোনেরা। হাসানহাটাবাসীর উদ্দেশ্যে চেয়ারম্যান সাবিরুল হাই বলেন, আমরা জানি একটি সুস্থ পরিবেশ 2008 সাল থেকে আমরা বিরাজমান ছিল। 2014 সালে আমরা বিভিন্ন কারণে, জোরের কারণে বাবুল ভাই বলেছেন, আমরা 14 সালে ওনারই ভাইকে আমরা নির্বাচিত করেছিলাম দোয়াত কলম মার্কায়। আমরা সেদিন চিন্তা করেছিলাম দিলীপ ভাইয়ের নির্দেশনায় আমাদের কাছে অনেক বড়। 2008 সালের পর এই ডাঙ্গার অবস্থা কি হয়েছিল, 14 সালের পর এটা আপনারাই জানেন। আমরা স্বপ্ন দেখি, আমরা একটি সুস্থ সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখি। আমি মনে করি নেতা কর্মীর কাছে কোনো লোক টাকার জন্য যায় না, নেতা কর্মীর কাছে কোনো লোক কোনো সুপারিশের জন্য যায় না। তারা চায় শান্তিতে বসবাস করার জন্য, তারা চায় পাখি যেমন তার ঘরে সারাদিন ঘুরে পাখি তার নিরাপদ আশ্রয় তার ঘরে যায়, মানুষও সারাদিন যা কাজ করে নিরাপদ আশ্রয় তার ঘরে যায়। রিপোর্ট পারভেজ আহমেদ, পলাশ উপজেলা প্রতিনিধি, নরসিংদী টিভি।